বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি পাট বোঝাই গাড়িতে তল্লাশি চালিয়ে পাটের ভেতর থেকে বেরিয়ে এলো প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ। পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে রাজস্থানের একটি 10 চাকার লরি আসাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল। নিউ জলপাইগুড়ি থানা সাদা পোশাকে পুলিশের কাছে খবর ছিল সেই গাড়িতে করে পাটের আড়ালে পাচার হচ্ছিল প্রচুর পরিমাণ সেগুন কাঠ। সেই মতো ফুলবাড়ি জটিয়া কালী এলাকা ওত পেতে থাকে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের একটি টিম। অবশেষে জটিয়া কালী এলাকা পাট ভর্তি ট্রাকটিকে আটক করে পুলিশ। এই ঘটনায় মোমবাড়ি খুশের নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়ি থেকে প্রায় 500 CFT সেগুন কাঠ উদ্ধার করে, যার আনুমানিক মূল্য প্রায় 25 লক্ষ টাকা। ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।